সো হেই হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ ভিডিও। তো গাইস, আজকের ভিডিওতে খুবই ইন্টারেস্টিং এন্ড ওপি ওপি আপডেট রয়েছে। যেমন গাইস, আমাদের নেক্সট M1887 ইনকিউবেটার, ইয়া গাইস, নেক্সট M1887 ইনকিউবেটার গাইস আসতে চলেছে। তার আজকে অ্যাট্রিবিউট কি হতে চলেছে একটা লিক্স এন্ড আপডেটস তোমাদের সঙ্গে শেয়ার করবো। অ্যান্ড গাইস, খুবই দারুণ হতে চলেছে আমার যেটুকু মনে হচ্ছে। নেক্সট ইনকিউবেটার যে M1887 আসতে চলেছে, জাস্ট এক কথায় অসাধারণ। অ্যান্ড গাইস, আমাদের ডিসকাউন্ট ইভেন্ট একটা কনফার্ম হয়ে গেছে। তো ডিসকাউন্ট ইভেন্ট কবে আসছে, তার মধ্যে কী কী থাকবে, অ্যান্ড গাইস আজকে একটা ডিসকাউন্ট ইভেন্ট এসেছে, তো ইলাইট পাস দিয়েছে তোমরা জানো। তো ফুল ডিটেলসে কথা বলবো, চলো গাইস শুরু করি আজকের ভিডিওটা। তো গাইস, বেশি দেরি করবো না, সো এক এক করে সমস্ত আপডেট দিই। তার আগে গাইস একটা বলবো, তোমরা ছোট্ট একটা কমেন্ট করে দিও, আর ভিডিওকে একটা ছোট্ট করে একটা লাইক সবাই করে দাও, ঠিক আছে। সো গাইস, তোমাদের আমি প্রথমে দেখাই ভাইরাস সার্ভারের কিছু ইভেন্ট, যেখানে গাইস ইনকিউবেটার এমন জায়গায় ব্যাক দিয়েছে আমাদের সার্ভার আসার একটা চান্স আছে। তো স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ গাইস, লাক রয়্যালের মধ্যে, ইয়াব গাইস, লাক রয়্যালের মধ্যে এই ইনকিউবেটারটা ভালোই প্রায় 1.5 বছর মতো আগে এসেছিল। অ্যান্ড গাইস, এই ইনকিউবেটার কিন্তু লাক রয়যালের মধ্যে কিন্তু ব্যাক দিয়ে দিয়েছে, ঠিক আছে। অ্যান্ড গাইস, দেখতে পাচ্ছ কিন্তু এখানে আরও অনেক কিছু আইটেমস বাগেরা আছে। তো টোকেন কালেক্ট করে তো নিতে পারছে। তাছাড়া গাইস, আর একটা ইনকিউবেটার, মানে এই ইনকিউবেটার এখানে টোটাল গাইস তিনটে ইনকিউবেটার একই সার্ভারের মধ্যে কিন্তু ব্যাক দিয়েছে। তো তিনটে ইনকিউবেটার স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই ইনকিউবেটার ব্যাক দিয়েছে, এর মধ্যে দিয়েছে ডায়মন্ডস, ঠিক আছে। ইনকিউবেটার বান্ডেল তো দিয়েছে, ডায়মন্ডস দিয়েছে বান্ডেল, দেখছেন স্পিন করার পরে এখানে 10-এর স্পিন করেছিলাম, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কিছুই আমাকে দেয়নি। তো বেসিক্যালি গাইস, হচ্ছে এই হচ্ছে ইভেন্ট, এখানে এটা এসছে গাইস আমাদের ভিয়েতনাম সার্ভারে। অ্যান্ড গাইস, ইনকিউবেটার বান্ডেল কিন্তু লাক রয়্যালের মধ্যে ব্যাক দিচ্ছে, এটা একটা আলাদাই লেভেলের ব্যাপার, ঠিক আছে। তো আমাদের সার্ভারও লাক রয়্যালে কিন্তু এইভাবে ব্যাক আসলেও আসতে পারে। তোমাদের একটা ছোট্টখাটো আপডেট বা লিক শেয়ার করে রাখলাম। তো এখানে আমি এক সবথেকে শখ হলাম, এর মধ্যে ডায়মন্ড দিয়েছে, আমি চাই না কেউ ডায়মন্ড এখান থেকে পেয়েছে কি, আলাদাই লেভেলের ইভেন্ট গাইস সেটা চলছে। অ্যান্ড গাইস, নেক্সট আপডেটের দিকে যাবো। নেক্সট আপডেট হচ্ছে থমসনের স্কিন, ইয়াব গাইস, এটা নতুন থমসনের স্কিন তোমাদেরকে দেখাবো। স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই যে থমসনের স্কিনটা, এটা গাইস আমাদের এশিয়া ফেডেড হুইল ইভেন্টের মধ্যে বাইরে একটা সার্ভারে। অ্যান্ড গাইস, আমাদের সার্ভারে ফেডেড হুইলে আসবে এমন কিছু না, আমাদের সার্ভারে অন্য ইভেন্ট আসতে পারে, বা নেক্সট উইপেন্ট হলে বলা হচ্ছিল যে থমসনের স্কিনটা, বাট আমাদের এখন M60 চলছে, তো হতে পারে নেক্সট এই থমসনের স্কিনটা আমাদের নেক্সট উইপেন্ট হলে দিয়ে দিতে পারে বা নাও দিতে পারে। কিন্তু গাইস, এই থমসনের স্কিনটা দেখতে পাচ্ছ, অ্যাট্রিবিউট সিঙ্গেল রেট অফ ফায়ার, ডবল অ্যাকিউরেসি আর মাইনাস রিলোড স্পিড। তো বেশ মানে ফায়ারি টাইপের, ফায়ারি থিমের উপর ডিজাইন করা। তো এই থমসনের স্কিন তোমাদের কেমন লেগেছে অবভিয়াসলি নিচে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে ভাই সাহেব, তাহলে তো আলাদা লেভেলের ব্যাপার, হয়তো নেক্সট উইপেন্ডারে তোমরা অবভিয়াসলি নট শিওর বাট কনফার্ম না, বাট নেক্সট উইপেন্ডারে তোমরা এই মানে যে থমসনের স্কিনটা আছে এটাকে তোমরা দেখলেও দেখতে পেতে পারো। তো আমি খুব শীঘ্রই তোমার ব্যানার পেয়ে যাবো যে এটাই নেক্সট উইপেন্ডাল, সবার আগে তোমাকে আপডেট দিয়ে দেবো যে নেক্সট উইপেন্ডালে এই স্কিনটা আসছে বা থমসনটা আসছে, তোমরা নিয়ে নিতে পারো। ওকে, সো গাইস, নেক্সট আপডেটের দিকে যাই, যেটা হচ্ছে গাইস আমাদের ডিসকাউন্ট ইভেন্ট। ইয়াব গাইস, একটা ডিসকাউন্ট ইভেন্ট কনফার্ম হয়ে গেছে। তো স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই ডিসকাউন্ট ইভেন্টটার পোস্টার, যেটা গাইস আমাদের আসতে চলেছে 23 তারিখ। হ্যাঁ গাইস, আর বেশি দিন না, 23 তারিখে আসবে। অ্যান্ড গাইস, ইভেন্টটা চলবে 29 তারিখ পর্যন্ত। অ্যান্ড তোমরা হয়তো বুঝেই গেছো ইভেন্টটা কোন ইভেন্ট। হ্যাঁ গাইস, হুইল অফ ডিসকাউন্ট ইভেন্ট। অ্যান্ড গাইস, এখানে তোমরা জানো লাখ থাকলে এক ডায়মন্ডে যদি পরে তুমি এক ডায়মন্ডে সব কিছু নিয়ে যেতে পারবে। তাছাড়া 70% ডিসকাউন্ট পেলে 70% ডিসকাউন্ট নিতে পারবে, 80% তাহলে 80% নিতে পারবে, ঠিক আছে। তো গাইস, সেম টু সেম কিন্তু এরকম একটা সার্ভারে এসছে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ, ভাইরাস সার্ভারে। এখানে গাইস কিন্তু এখানে দেখতে পাচ্ছ স্পিন করলাম, অ্যান্ড গাইস এখানে আই থিঙ্ক 70% মতো পেয়েছি। তো এইভাবে কিন্তু তোমরা ডিসকাউন্ট পাবে। অ্যান্ড গাইস, ডিসকাউন্ট পাওয়ার পর তোমরা কিন্তু এখান থেকে যা ইচ্ছে তোমরা কিনে নিতে পারো। অ্যান্ড গাইস, আমি তোমাদেরকে বলে রাখি, এর মধ্যে ইলাইট পাস দেবে না। ওকে, এর মধ্যে ইলাইট পাস দেবে না, কারণটা আমি ভিডিও লাস্টে বলছি, বাট এখন শুধু বলে রাখলাম কারণটা, ইলাইট পাস দেবে না। ওকে, সো গাইস, আমাদের নেক্সট আপডেট মানে এটা গাইস আসছে 23 তারিখে, অ্যান্ড গাইস 29 তারিখ পর্যন্ত চলবে। অ্যান্ড ইভেন্টের মধ্যে যে ফিমেল ভ্যানিলার পিকচার আছে, এই ফিমেল ভ্যানিলা তোমরা শিওর দেখতে পারবে, আরও অন্য অনেক আইটেম, নতুন নতুন আইটেম তোমরা দেখতে পাবে। ওকে, সো গাইস, নেক্সট আপডেট যাবো, সেটা আছে গাইস M1887 ইনকিউবেটার। অ্যান্ড গাইস, তার অ্যাট্রিবিউটস, তার আগে বলি গাইস, প্লিজ এন্ড প্লিজ, আমার ভিডিও দেখছো এখনো পর্যন্ত, একটা প্লিজ একটা লাইক করে দাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে দেখো একটা গাইস রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখা যাচ্ছে, ওটাকে দাবিয়ে বেল আইকনটা অল অপশন করে দাও, আর যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। তো অবভিয়াসলি সাবস্ক্রাইবটা করে নিও, আর ভিডিওটা লাইক করে থাকলে প্লিজ এন্ড প্লিজ একটা ভিডিও লাইক দিয়ে দিও। সো গাইস, স্ক্রিন মানে ফটো দেখতে পাচ্ছ, এটা আছে আমাদের নেক্সট ইনকিউবেটারে যে M1887 চারটে গান স্ক্রিন আসছে। তা চারটে গান স্ক্রিনের নাম মানে কেমন কি নাম হবে, কেমন একটা হালকা পাতলা থিমস লুক কেমন হবে, নিচে ফটো দেখতে পাচ্ছ ছোট্ট কাট্ট, ঠিক আছে, পুরো এটাই পুরো কনফার্ম ইমেজ না, বাস জাস্ট একটা লিক্স, ঠিক আছে। তো স্ক্রিনের উপর তার নাম দেখতে পারলে যে চারটে M1887 আছে চারটের কী নাম হবে। তো বেসিক্যালি গাইস, এর কোনো কনফার্ম আপডেট বা কনফার্ম যে নেই যে এইটাই তোমাদের নেক্সট মানে অ্যাট্রিবিউট থাকবে, বাট গাইস একটা ছোটোখাটো লিক্স বেরিয়ে আসে, যেটা হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে ডবল রেট অফ ফায়ার সিঙ্গেল ড্যামেজ, মানে তিনটে আসছে। অ্যান্ড গাইস, এখানে অ্যাকিউরেসি, তারপরে মুভমেন্ট স্পিড এরকম বাগেরা বাগেরা আছে। তো এটা গাইস বলা হচ্ছে আমাদের নেক্সট ইনকিউবেটার যে M1887 স্ক্রিন আসবে তার অ্যাট্রিবিউট হতে চলেছে, বাট পুরো শিওর না যখন আমি আর শিওর হয়ে যাবো যে নেক্সট ইনকিউবেটার M1887
অ্যাটিটিউড এই হতে চলেছে। ফুল ডিটেলসে বলে দেবো যে গাইস নেক্সট ইনকিউবেটরের M187 এই হচ্ছে অ্যাট্রিবিউট, তোমরা ধামাকা অ্যাট্রিবিউট দেখে নিতে পারবে। আর লাস্টেরটা কি অ্যাট্রিবিউট থাকবে, ফার্স্টেরটা কি অ্যাট্রিবিউট থাকবে জানিয়ে দেবো। বাট এখনও পর্যন্ত তোমরা ধরে রাখো ডবল ড্যামেজ সিঙ্গেল রেট অফ ফায়ার এরকম টাইপের কিছু, সরি ডবল রেট অফ ফায়ার সিঙ্গেল ড্যামেজ এরকম টাইপের কিছু একটা হতে পারে টপেটটা, আর টপেটটা জাস্ট মাচিয়ে দেবে বলতে পারো, ঠিক আছে। সো গাইস আর একটা ইভেন্ট এসছে আমাদের আজকে ইন্ডিয়ান সার্ভার আর বিডি সার্ভারের স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে, এটা তো এটা সেই কার্ড ফ্লিপ ডিসকাউন্ট ইভেন্ট। এখানে তিনটে কার্ড থাকে, যার মধ্যে থেকে সব থেকে কম মিডিয়াম তার সব থেকে বেশি, তিনটের মধ্যে যে কোনোটা তোমরা কিছু নিতে পারবে, ঠিক আছে। বেসিক্যালি গাইস এখান থেকে কিন্তু মানে তোমরা যে কোনো একটা কার্ড সিলেক্ট করবে যতটা ডায়মন্ড পাবে, এখানে আমি 200 ডায়মন্ড পেয়েছি, তো 200 ডায়মন্ড দিয়ে গেছে আমি 6-6টা জিনিস কিন্তু নিতে পারবো। তার মধ্যে ইলাইট পাস আছে বলতে পারো, এক কথা ইলাইট পাস ডিসকাউন্টে বলতে পারো, বা যাদের 600 ডায়মন্ড পড়বে ভাগ্যে তাদের ডিসকাউন্ট কি, তাদের আরও বেশি ডায়মন্ড লাগবে, কিন্তু আরও এক্সট্রা অনেক কিছু আইটেম পাচ্ছ। তো এখানে সেই ওল্ড ভিকিং ব্যাটটা দিয়ে দিয়েছে যেটা আমার কাছে রেয়ার ছিল, তো আমার কাছে সেটা রেয়ার থাকলো না গাইস, আলাদা লেভেলের হয়ে গেল শেষ। তো এখানে ভিকিং ব্যাট দিয়েছে অনেক, আনারস টাইপের গ্রেনেড দিয়ে দিয়েছে অনেক পুরনো, ঠিক আছে। তো যাই হোক গাইস আজকের ভিডিও এটুকুই, প্লিজ ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না ভিডিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে দিলে নিচে দেবে সাবস্ক্রাইব বাটন। দেখা হচ্ছে নেক্সট দিন নতুন কোনো ফ্রেন্ড ভিডিওর সঙ্গে, তো টাটা, টেক কেয়ার, লাভ ইউ অল গাইস, বাই বাই।